오늘까지 튀기버렸친 니제리 백띠또 어포를 하트 뚜레디에 레벨을 얻어 보시 타카 이스틸 시단토 니에치 프로도안물라 빗드러슈 걸보 নবাবের কর বন্ধ করে দেব নবাবের কর বন্ধ করে দিলে বিদ্রোহ শুরু হবে বিদ্রোহ শুরু হওয়ার পরে তারপর যুদ্ধ যুদ্ধের পর তারপর পরাস্ত করে তারপর জমিদার রামচন্দ্র খান হবে পূর্ব বাংলার একচ্ছত্র রাজা বিদ্রোহের দাবানল যেভাবে দাও দাও করে জ্বলে উঠেছে এ তো স্বয়ং নবাবকেও পুড়ে ছারখার করবে। কোথায় সেই নীলক্ষেত্র আর কে সেই বিদ্রোহের নায়ক? তা আবার কে সে জানো? জানেন, সে হলো একটা বিধর্মী মুসলমান। কে সেই জানোয়ার? নাম কি তার? তার নাম আমার হরিদাস। কি করেছে সে মুসলমান হয়ে? সে মুসলমান হয়ে একটা হিন্দু ধর্ম নিয়ে সে বাড়াবাড়ি করছে। সে বেনাফুলের গভীর অরণ্যে গিয়ে হরি নাম করে দিন রাত। হরি নাম করে তাতে ক্ষতি কি? ক্ষতি নেই বলেন কি জমিদার বাবু? মুসলমান হয়ে হিন্দু ধর্মে হস্তক্ষেপ করবে? এ তো হিন্দু সমাজের কলঙ্ক। তাছাড়া কি? তাছাড়া সেখানে তো, তাছাড়া কি জানেন, সেখানে অনেক মানুষের ভিড়, সেখানে পুরুষ নেই তা আবার নারী সব। নির্লজ্জ মেয়েদের কি সব ঢলা ঢলি ওই বনের মধ্যে! ছি 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 ছি। তাহলে তাহলে আর কি, নিশ্চয় ওই ওই বদমাশ মেয়েদেরকে একেবারে মন হরণ করছে, করে একটা লীলাক্ষেত্র বানিয়েছে। কথাটা অবশ্যই আমার কানে এসেছে চার্জ মশাই, কিন্তু সঠিক প্রমাণ? সঠিক প্রমাণ চাইছেন? আমি নিজে জমিদার বাবু, আমি স্বচক্ষে দেখে এসেছি, এমনকি আমি প্রতিবাদও করেছি, কিন্তু কিন্তু কোনো কিন্তু নয় জমিদার বাবু, আপনার দিব্যি, আমার সাত ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি, আমার আমার এই পৈতা কই, আমি ব্রাহ্মণের ছেলে, আমি পৈতা বের করে বলছি, একদণ্ড মিথ্যে নয় জমিদার বাবু। ঠিক আছে, উপযুক্ত ব্যবস্থা আমি নিব, কিন্তু আবার কিন্তু জমিদার বাবু, কেন কিন্তু? আমার কাজে আপনাকে সহযোগিতা করতে হবে চাচুত মশাই। একশো বার করব, হাজার বার করব। তাহলে আমার লোকজনদেরকে নিয়ে এই ভণ্ডটার কুঠি জানতো পুড়িয়ে মারবে তাকে। ওরে বাপরে, এত বড় পাপ ব্রাহ্মণের ছেলে! কিসের পাপ? না বলছিলাম তাই, ব্রাহ্মণ তো একেবারে মেরে ফেললে পাপ হবে তাই বলছি। কিন্তু একজন বেধর্মী এসে সনাতন ধর্মের মুন্ডুপাত করবে আর আমি চুপ করে বসে থাকবো, সেটা কি পাপ নয় চাতুর্দমশাই? পাপ মানে মহাপাপ। বেশ, তাহলে আজ রাতে ওই ভণ্ডটার কুঠি পুড়িয়ে ছারখার করে দাও। জমিদার বাবু, জমিদার বাবু, এত বড় সর্বনাশ!
সর্বনাশ আপনি করবেন না জমিদার বাবু, মহা পাপ হবে, আপনি এত বড় সর্বনাশ করবেন না। তুমি আবার কেন এলে? আপনার কুচক্রান্ত নস্বাত করতে খুড়ো। চক্রান্ত? কিসের চক্রান্ত বলছো তুমি? না জমিদার বাবু, ভক্ত হরিদাসের বিরুদ্ধে আনিত অভিযোগ সব মিথ্যে এবং ভিত্তিহীন। ভিত্তিহীন? তাহারা যে মেয়েদের সঙ্গে যা ধরাধরি করছে সেটা কি ভিত্তিহীন? নিশ্চয়। কেননা যারা ঠাকুরের কাছে যায় তারা ঠাকুরের আচরণে মুগ্ধ হয়, তাতে কোনো পাপের লেশ মাত্র নেই জমিদার বাবু। ও, তাহলে দেখছি আপনিও এই ভণ্ডরার সঙ্গে মিশে গেছেন। ওরে বাপরে, তার বলেন কি জমিদার বাবু? উনি তো প্রধান কাজ করছে, উনি তো প্রধান অধিকার ভূমিকায় কাজ করছে। আপনি এখন ওনার কাছ থেকেই নীতি বাক্য শুনে আমি এখন আসলাম, তবে একটা কিছু করেই ছাড়বো। হ্যাঁ, ওকে ফিরিয়ে নিয়ে আনার ব্যবস্থা করুন জমিদার বাবু, নইলে সর্বনাশ হবে, বৈষ্ণব অবরোধের ফলে ধ্বংস হয়ে যাবেন আপনি। রাখুন আপনার বৈষ্ণবতা, আপনাদের ওই ভণ্ডকেষ্ট ঠাকুরদের আমার মধ্যে আমার মতো সহ্য হয় না। এত অহংকার ভালো নয় বাবু, অহংকার মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আমার উত্থান পতনের জন্য আপনাকে ভাবতে হবে না মশাই, আপনি এখন আসতে পারেন। বেশ, তাই যাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা জানিয়ে দিয়ে যাই জমিদার বাবু, যদি সমাজে ধর্ম বলে কিছু থেকে থাকে তাহলে আপনার এই কুচক্রান্ত একদিন নস্তাত হবেই, বৈষ্ণব অবরোধের ফলে ধ্বংস হয়ে যাবেন আপনি। আমার কারুপ্তাপ্ত করবেন না ব্রাহ্মণ মশাই, নাহলে ঘাড় হাত বের করতে পারবো। থাক, আমি নিজেই যাচ্ছি, তবে প্রাণের ভয় নয়। ব্রাহ্মণ, আর একটা কথা বলার চেষ্টা করলে ভীষণভাবে অপমানিত হতে হবে। প্রাণের দাবি আমার নেই জমিদার বাবু, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে আরেকটি কথা আপনাকে জানিয়ে দিয়ে যাই, যে কর্মের পরিণতি সকলকে ভোগ করতে হয়, তাই আপনিও এতে থেকে রেহাই পাবেন না। সবাইকে ভিড়ে যারা ঘুরে ছাড়বো, আমার জমিদারিতে আমাকে আবার ভীতি প্রদর্শন করে। আগে বাংলার এক ছত্র রাজা হই, তারপর ভণ্ডদেরকে দেখব, তারপর দেখব ওই কেউটা ব্রাহ্মণকে।